बुझिए दियो नीचे तलार मानुष के ऊपर दिके ताकाते नहीं आज के छेड़े दिए गेलाम भविष्य कोनो दिन जदि आमार मेये के बिरक्त करे ताहले लास्ट चिते उठिए दिए तारपर आमी तोमादेर खबर देबो विश्वास करो मद खाई हमें जमीदार बारे मे के भलोबाजते चाहिए এত বছর ধরে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি সবাই অবিশ্বাস করলো আমি আর তোর বৌদি তোকে কখনো অবিশ্বাস করতে পারি না রে কখনো অবিশ্বাস করতে পারি না মেম সাহেব মেম সাহেব কিছু বলবে সেদিন প্রথম দেখাতে আপনার সাথে কথা হয়নি তাই আজ আপনার সাথে কথা বলতে এসেছি তোমার সাথে কথা বলবার মতো সময় আমার নেই তা থাকবে কেন আপনার বাড়িটা খুব ফর্সা কিন্তু ভেতরটা তার চেয়ে অনেক অনেক কালো বেবি একটা সহজ সরল ছেলেকে চলনায় ভুলিয়ে মিথ্যে নাটক করে আপনার বাবাকে দিয়ে যে কটা চাবুকের আঘাত করেছেন ইচ্ছে করছে ঠিক ততগুলো চাবুকের আঘাত আপনার পিঠে এঁকে দিই মধুর শরীর থেকে হয়তো একদিন আপনার বাবার দেওয়া চাবুকের আঘাতের দাগগুলো মুছে যাবে কিন্তু তার বদলে যে ঘৃণার জন্ম হয়েছে মধুর মনে তা কোনোদিন মুছবে না মধু আপনাকে ঘৃণা করে ঘৃণা করে দিদিমণি তুমি ওই ছোট লোক মেয়েটাকে কিছু বললে না তোমার বাড়িতে এসে তোমাকে লম্বা লম্বা কথা শুনিয়ে গেল আর তুমি কিছুই বললে না আমার সামনে থেকে চলে যাও চলে যাও বলছি আপনার বাড়িটা খুব ফর্সা কিন্তু ভেতরটা তার চেয়ে অনেক অনেক কালো একটা সহজ সরল ছেলেকে চলনায় ভুলিয়ে মিথ্যে নাটক করে আপনার বাবাকে দিয়ে যে কটা চাবুকের আঘাত করেছেন ইচ্ছে করছে ঠিক ততগুলো চাবুকের আঘাত আপনার পিঠে এঁকে দিই দুঃখ একটাই জিততে পারলি না হেরে গেছে সামান্য একটা গরিবের বেটা জমিদারের বেটিকে হারিয়ে দিয়ে গেল মধুর শরীর থেকে হয়তো একদিন আপনার বাবার দেওয়া চাবুকের আঘাতের দাগগুলো মুছে দেবে কিন্তু তার বদলে যে ঘৃণার জন্ম হয়েছে মধুর মনে তা কোনোদিন মুছবে না মধু আপনাকে ঘৃণা করে ঘৃণা করে অর্থ প্রাচুর্য আর বিলাসিতার মাঝে আপনি বড় হতে পারেন কিন্তু মধুর মতো একজন গরিবের ভালোবাসা পাওয়ার যোগ্যতা আপনার নেই আপনার মতো নারী দু চারজন এই পৃথিবীতে জন্ম নেয় বলেই আমাদের মতো নারীদের এখনো শুনতে হয় নারী ছলনাময়ী ছলনাময়ী নারীর পাশাপাশি নারী কত বেশি করুণাময়ী হতে পারে জান মধুর বৌদিকে দেখে আসুন।